নমস্কার বন্ধুরা, আজকে আমি চম্পারণ স্পেশাল ভেজ মাটনের রেসিপি নিয়ে এসেছি। বিহারের চম্পারণ স্পেশাল মাটন খুবই বিখ্যাত, সেটা ভেজ হোক বা নন ভেজ, এর স্বাদের কিন্তু কোনো তুলনা হয় না। এই পদ্ধতিতে যদি ভেজ মাটনটা বানানো হয় তাহলে খাসি মাংসের দিকে কেউ ঘুরেও তাকাবে না। তাহলে চলুন দেখে নেওয়া যাক, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থাকবেন। আপনাদের সাপোর্ট কিন্তু আমার খুব দরকার। আমি গামলার মধ্যে ইঁচড় কেটে নিয়েছি। এই ইঁচড়টাকে একটুখানি বড় বড় টুকরোতে কাটতে হবে। একটা মাঝারি মাপের ইঁচড় কেটেছিলাম, তার থেকে প্রায় 800 গ্রাম মতো ইঁচড় বেরিয়েছে। এখন এটাকে ম্যারিনেট করে নিতে হবে। চম্পারণ স্পেশাল ভেজ মাটনকে যদিও ভেজ বলা হচ্ছে, তবু এর মধ্যে কিন্তু পেঁয়াজ রসুনটা ব্যবহার করা হয়, আর পেঁয়াজের পরিমাণটা বেশি দেওয়া হয়। যতটা ইঁচড় থাকবে তার অর্ধেক পেঁয়াজ দিতে হয়। আমি 800 গ্রাম ইঁচড় নিয়েছি, সেই হিসেবে 400 গ্রাম পেঁয়াজকে একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। এটা এবারে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচা লঙ্কা। পেঁয়াজ দেওয়ার পর এবার দেবো রসুন আদা বাটা। আমি 2 টেবিল চামচ রসুন বাটা আর 1.5 টেবিল চামচ মতো আদা বাটা নিয়েছি। রসুন আর আদাকে একটুখানি গোটা গোটা করে পিষে নিতে হবে। পেঁয়াজের সাথে সামঞ্জস্য রেখে রসুন বাটা দিতে হবে, না হলে পেঁয়াজের মাত্রা বেশি হয়ে যাবে, তাতে রান্নাটা মিষ্টি মিষ্টি লাগবে। তারপর 1 টেবিল চামচ ভরে ভরে এখানে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। তার সাথে একটা ছোট মিট মশলার প্যাকেটকে কেটে দিয়ে দিচ্ছি। মিট মশলা দিলে রান্নার স্বাদটা আরও বাড়বে। আর দেব 1 চা চামচ হোমমেড গরম মশলা গুঁড়ো। সব রকম গরম মশলাকে আমি হালকা ড্রাই রোস্ট করে পিষে নিয়েছিলাম। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। আর দেব কিছু গোটা গরম মশলা, 2-3টে তেজপাতা, 2 টুকরো দারচিনি আর 4-5টা ছোটো এলাচ দিয়ে দিলাম। আর বাটির মধ্যে কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ আছে, এটাও দিয়ে দেব। সব শেষে কিছুটা কুচানো ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার দেব তেল। আমি 125 গ্রাম তেলকে খুব ভালো করে গরম করে ঠান্ডা করে নিয়েছি। এই পুরো তেলটাই দিয়ে দেব। আর চম্পারণ স্পেশাল মাটনের উপকরণ তো এখানে দিতেই লাগবে, মানে আস্ত রসুন। আমি 2টো আস্ত রসুন দিয়ে দিলাম। এবারে ম্যারিনেশনের পালা। খুব ভালো করে এটাকে ম্যারিনেট করতে হবে। প্রতিটা ইঁচড়ের মধ্যে একদম ঘষে ঘষে মশলাটাকে লাগাতে হবে, যাতে এর ভেতর অব্দি তেল মশলা চলে যায়। এই রান্নার স্বাদ ম্যারিনেশনের ওপর অনেকটাই নির্ভর করে, সেই জন্য খুব ভালো করে এটাকে প্রায় 10-15 মিনিট ধরে ম্যারিনেট করতে হবে। মানে তেল মশলা যেন প্রতিটা এঁচড়ের একদম ভেতর অব্দি চলে যায়। বেশ কিছুক্ষণ ম্যারিনেট করার পর পেঁয়াজ একদম নরম হয়ে গেছে আর এর থেকে জল ছেড়েছে, আর এঁচড়টাও দেখুন বেশ লতবদে হয়ে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম একটু নুন লাগবে, সেজন্য একটুখানি নুন দিয়ে দিলাম। সাথে আদা রসুন বাটা জলের থেকে কিছুটা জল এর মধ্যে দিয়ে দিচ্ছি। এঁচড় থেকে যেহেতু জল কাটে না, সেজন্য অল্প একটুখানি জলের ছিটা দিতে হবে। তারপর আর একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে 20-30 মিনিট মতো রেস্টে রাখবো। 30 মিনিট পর এবারে ঢাকাটা খুললাম। এর থেকে আরও বেশ কিছুটা জল ছেড়েছে, এই যুগ। আর রেস্টে থাকার ফলে এঁচড়ের মধ্যে খুব ভালো মতো করে তেল মশলা মজে গেছে। এবার রান্নাটা বসাবো। রান্নাটা আমি মাটির হাঁড়িতেই বসাবো, কারণ চম্পারণ মিট কিন্তু মাটির হাঁড়িতেই করা হয়ে থাকে। তবে মাটির হাঁড়ি না থাকলে তার পরিবর্তে কোনো তলা ভারী মুখ ঢাকা পাত্রতেও রান্নাটা করা যায়। প্রথমে কি করব, মেশন থেকে তেজপাতাগুলো বেছে এই হাঁড়ির তলায় বিছিয়ে দেব। আমি গ্যাসে রান্নাটা করব, আর রান্না চাপানোর পর এটা নাড়াচাড়া করা যাবে না, সেজন্য কয়েকটা তেজপাতা তলায় বিছিয়ে দিলে পুড়ে যাওয়ার ভয়টা থাকবে না। আমি আরও একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। তেজপাতা দেওয়ার পর 1 টেবিল চামচ মতো সর্ষে তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি যে তেল গরম করে ঠান্ডা করে রেখেছিলাম তার থেকে 1 টেবিল চামচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা ইঁচড়টা এর মধ্যে দিয়ে দেব। গামলার মধ্যে যতটুকু তেল মশলা লেগেছিল সব চেঁচে দিয়ে দিলাম। এবারে আমি হাঁড়ির মুখে আটা লাগাবো। কিছুটা আটা আমি নরম করে মেখে রেখেছিলাম, এটাকে পুরো হাঁড়ির মুখে ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপর ওপর থেকে হাঁড়ির ঢাকাটা এভাবে উপর করে লাগিয়ে নেব। ঢাকা লাগিয়ে নেওয়ার পর আটা দিয়ে ভালো করে সিল করে দিতে হবে, যাতে ভাপটা কোনো মতেই বেরোতে না পারে। আপনারা রান্নাটা কিন্তু কুকারেও করতে পারেন, সেক্ষেত্রে কুকারের ঢাকাটা টাইট করা যাবে না, ওপর থেকে জাস্ট লাগিয়ে দিতে হবে। ভালো করে সিল করে নিয়েছি, এবারে এটা গ্যাসে চাপাবো। গ্যাস জ্বালিয়ে ফ্লেমটাকে একদম সিম করে দিতে হবে। এই জালকে বাড়ানো যাবে না, আগাগোড়া এই ফ্লেমেই রান্নাটা হবে। এবার হাঁড়িটা চাপিয়ে 40-45 মিনিট সিমে রান্না করতে হবে, আর প্রতি 5-7 মিনিট অন্তর অন্তর হাঁড়িটাকে ধরে এভাবে ঝাঁকিয়ে দিতে হবে। কয়লায় রান্না করলে তাপটা ধীরে ধীরে কমতে থাকে, তাতে তাপটা ব্যালেন্স হয়, সেজন্য খুব ঘন ঘন ঝাঁকানোর দরকার হয় না। কিন্তু গ্যাসে রান্না করলে এর আগাগোড়া ফ্লেম একই থাকে, সেজন্য বারবার এটাকে ঝাঁকিয়ে দিতে হবে, না হলে তলার দিকে পুড়ে যাবে। 45 মিনিট রান্নার পর গ্যাস বন্ধ করে আমি হাঁড়িটাকে কিছুটা ঠান্ডা করে নিয়েছি। এবারে হাঁড়ির মুখের আটাটাকে খুলে নেব। আমি ছুরির সাহায্যে খুলে নিচ্ছি। ছুরি, খুন্তি, হাতা, যেটা খুশি দিয়ে এটাকে খুলে নেওয়া যায়। ব্যাস, চম্পারণ স্পেশাল ভেজ মাটন আমাদের রেডি। ঢাকা খোলার সাথে সাথে এত সুন্দর একটা গন্ধ আসছে না, এতেই খিদে পেয়ে যাবে।
একদম কষা কষা হয়েছে, আর এর মধ্যে কিন্তু তেল মশলা একদম মজে গেছে। এই রান্না কিন্তু মাটনের স্বাদকেও হার মানাবে। আমরা সাধারণভাবে যেভাবে এঁচুরটা রান্না করি তার থেকে কিন্তু এর স্বাদ অনেক বেশি ভালো হবে। আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি একটা এঁচুড়ের টুকরো হাতের সাহায্যে ভেঙে দেখাচ্ছি, দেখুন একদম এর প্রতিটা অংশে তেল মশলা ঢুকেছে আর খুব ভালো মতো সেদ্ধ হয়েছে। এটা গরম ভাতের সাথে একদম দুর্দান্ত লাগবে খেতে, তাছাড়া রুটি পরোটা সবটার সাথেই জমে যাবে।